তুমি আদিকে বিয়ে করে সুখী হতে পারবে তো? মানে what do you mean? I mean to say ইন্দ্রাণীকে নিয়ে তোমার মনে কোনো দ্বিধা নেই তো? আমি আরো পরিষ্কারভাবে তোমাকে বলছি, ভবিষ্যতে কোনোদিনও আদি এবং ইন্দ্রাণীকে নিয়ে তোমার মনে কোনো চিন্তা ভাবনা আসবে না তো? হ্যালো হ্যালো, কি রে এত কি ভাবছিস? সূর্যর মাকে একবার দেখে নিস তো। আমি জানি উনি স্টেবল আছেন, বাট স্টিল একবার চেক আপ করে নিস, কেমন? আচ্ছা, কিন্তু আদি তুই দেখবি না কেন? না রে, আমার যেতে একটু দেরি হবে। দেরি হবে? কেন দেরি হবে? বাবা, তুই তো প্রচন্ড কড়া বউ হবি রে। এখনই এর আমার পরে কি হবে কে জানে। যাক, তুই যে আমাকে বউ বলে কনসিডার করছিস সেটাই আমার কাছে অনেক। ইনফ্যাক্ট ফোনটা আসার আগে আমি এটাই ভাবছিলাম। তাহলে আমি ভুল কিছু বলিনি বল? তুই ভাবছিলি আর অ্যাজ ইউজুয়াল ভুলই ভাবছিলিস। আদি চল টানা। এমন একটা সময় আসে যখন মানুষ আলাদা করে কিচ্ছু কনসিডার করতে পারে না। এবার এটাই আমার বাবাকে বোঝাতে হবে। নিশা? হ্যাঁ বাবা। হ্যাঁ রে, তুই ঠিক আছিস তো? বাবা তুমি একদম চিন্তা করো না। মুখে বললে কি আর চিন্তা আটকানো যায় রে? নিশা, এটা তো ভবিষ্যতের ব্যাপার, আমার আমার চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। বাবা, আমি আদিকে খুব ভালো করে চিনি। সত্যি কি চিনিস? বাবা, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। দেখো বাবা, ইন্দ্রাণী ম্যাডাম আর তার মেয়েকে কিন্তু আমি সেইভাবে চিনি না, কিন্তু আমি এটা শিওর, আদি যখন বলেছে আমাকে বিয়ে করে লন্ডনে নিয়ে যাবে, ও কিন্তু এটাই করবে। আর 100% শিওর না হলে ও কিন্তু সবার সামনে বিয়ের কথাটা বলতো না। দেখ মা, কথা দেওয়া এবং কথা দিয়ে না রাখা দুটোই কিন্তু অত্যন্ত সহজ। সত্যি বলতে কি বাবা, কিছুদিন আগে আমিও আদিকে নিয়ে খুব টেনশন করছিলাম, কিন্তু এখন এখন একদম করছি না। আচ্ছা নিশা, এই যে ইন্দ্রাণী এবং তার মেয়েকে নিয়ে আদির যেই বাড়াবাড়ি করা, এই বিষয়টাকে তুই কিভাবে দেখিস? বাবা, ওটা তো আদির স্বভাব, তুমি তো ওকে ছোটবেলা থেকে দেখেছো। সে দেখা আর আজকে দেখার মধ্যে কিন্তু অনেক তফাৎ নিশা। আজ আমি আদিকে দেখছি আমার ভবিষ্যৎ জামাই হিসেবে। আমার এই ছোট্ট মেয়েটাকে সে ভবিষ্যতে খুশি করতে পারবে কি না, তার দায়িত্ব নিতে পারবে কি না, নাকি এমনি হাওয়ায় হাওয়ায় উড়ে বেড়াবে, সেটাই আমার কাছে সব থেকে বড় চিন্তার কারণ নিশা। হ্যাঁ, কারোর অসুবিধা হলে আদি তো ঝাঁপিয়ে পড়বেই। এই তো একটা গরিব বাচ্চা তার মাকে নিয়ে হসপিটালে এলো, মায়ের যত খরচ সব আদি নিজে দিচ্ছে, এটাও তো বাড়াবাড়ি, তাই না? সেই রকমই তিতলি আর ইন্দ্রাণী ম্যাডামকে নিয়ে যেটা করছে আদি, সেটা বাড়াবাড়ি মনে হয়। বাবাকে তো আমি বলে দিলাম, কিন্তু আদির ব্যাপারে কি আমি 100% শিওর? সত্যি কি আমি আদির মনটা জানি? আদি কি আমাকে সত্যি ভালোবাসে? যদি তাই হয় তাহলে সেই ভালোবাসা আমি বুঝতে পারি না কেন। নিশা, তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, আমার মনের মধ্যে কিন্তু একটা খচখচানি রয়ে যাচ্ছে। তুমি একটা কথা আমায় বুঝিয়ে বলবে নিশা, যে ছেলে আর মাত্র দুদিন বাদে বিয়ে করতে চলেছে, সে তার ভাবি বউয়ের ফোন ধরবে না কেন? তাকে বারবার দেখার জন্য সে উদগ্রীব হবে না কেন? বাবা,
তুমি এত টেনশন করো না, সবাই তো সমান হয় না, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি। কোন বাস্তবের কথা বলছিস আদি? যেটা সত্যি সেটা, নাকি যে মিথ্যাটাকে তুই সত্যি বলে চালানোর চেষ্টা করছিস সেইটা? আমার কাছে সবটাই সত্যি বাবা। যে আবেগ আর পাঁচটা মানুষকে কষ্ট দেয় সেটাকে আমি প্রশ্রয় দিতে পারবো না। এই তো মৈখরঞ্জনের নাতি কথা বলছি। কি সুন্দর বাবা তোকে মানুষ করেছে, ভালোবাসাটাকেও কি সুন্দরভাবে তুই পোস্টমর্টম করে দিলি। এটাকে পোস্টমর্টম করা বলে না বাবা, এটাকে বলে ম্যাচুরিটি। আমার আবেগকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি, সামলাতে পারছি নিজেকে। তুই আবেগ সামলাচ্ছিস না আদি, তুই নিজের সমস্ত আবেগকে ছেটে ফেলে দিতে চাইছিস, নিজের মনের সঙ্গে আপোষ করছিস তুই। বাবা প্লিজ প্লিজ, আমি যে নিশাকে বিয়ে করব সেটা দাদু আগে থেকে ঠিক করে রেখেছিল, আর এটাই সত্যি, তুমিও মেনে নাও প্লিজ। কি বলতে চাইছিস তুই আদি? তার মানে তুই ইন্দ্রাণীকে ভালোবাসিস না? ভালোবাসি, আমি ইন্দ্রাণী ম্যাডামকে খুব ভালোবাসি। এই তো, এইটাই আমি তোর মুখ থেকে শুনতে চাইছিলাম আদি। মৈখরঞ্জন পুরকায়স্থ আদিত্য পুরকায়স্থকে একটা মেশিন বানাতে পারেনি, এখনো তার মধ্যে মনটা বেঁচে আছে। খুব ভালো লাগলো আদি, খুব ভালো লাগলো। ভালোবাসি বলে আমি নিশাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি বাবা। আর ভালোবাসলে কি নিজের মতন করে পেতে হবে? না পেতে কি ভালোবাসা যায় না? ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে নিজের কাছে রাখা, তার সঙ্গে ভালোবাসা ঝগড়া করে সারাটা জীবন কাটিয়ে দেওয়া একসাথে, তাকে দূরে সরিয়ে দেওয়া, সেটা কখনো ভালোবাসা হয় না। আমার ভালোবাসা যদি কারো ক্ষতি করে, সংসারে অশান্তি ডেকে নিয়ে আসে, তাহলে প্রেমে পড়া মানে দুটো মন একসাথে থাকতে চাওয়া, এটাই প্রকৃতির নিয়ম। আর এই একসাথে থাকার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রেমের নিয়ম, বুঝলি? সেই নিয়মটাই যে ঠিক সেটা কে বলবে? যদি বাধা দেওয়ার মানুষ তোমার নিজে কেউ হয়, যে তার ছেলেকে হারিয়ে না দেখে বুকে আঁকড়ে রেখে বড় করেছে, তাকে আমি আর কষ্ট দিতে চাই না। গাধা, মূর্খের মতো একটা যুক্তি দিলি, একে বলে হেরে যাওয়া। নিজের দাদুকে কষ্ট দিবি না বলে তুই নিজের ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলতে চাইছিস? আমার মন তাই বলে। শোন আদি, প্রেমে আর যুদ্ধে অন্যায় বলে কিচ্ছুটি হয় না। যদি তাই হতো না, তাহলে আমি আর তোর ছোট মা একসাথে থাকতে পারতাম না। আমার বাবার মনে আঘাত লাগবে জেনেও আমি কিন্তু প্রেমের সঙ্গে কোনো আপোষ করিনি। আর আমি স্বার্থপর হতে পারবো না বাবা। হ্যাঁ, আমি স্বার্থপর। সঞ্চারীকে ভালোবাসা যদি স্বার্থপরতা হয়ে থাকে, তাহলে আমি 100 বার স্বার্থপর। শোন, এটাকেই বলে প্রেম ভালোবাসা। ওই ছেড়ে যাওয়ার মধ্যে না কোনো বাহাদুরি নেই, বুঝেছিস? এই রে, এত উত্তেজনা তো অংশুর জন্য ঠিক নয়। কফি, গরম গরম কফি চলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ছোট মা। বাবা, তুমি কিন্তু এখন কফি খেও না, কয়েকদিন আগে যা খেলতে গিয়েছো ভুলে যাও না কিন্তু। ছোট মা, দুটো বড় দিলে না একদম কোল্ড কফি হয়ে যেত। সে কি, আমি তো এই মাত্র করে আনলাম, ঠান্ডা কি করব? ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নেব। ও, আমাকে তো বেরোতে হবে, লেট হয়ে গেল অনেক। আদি, তোর সঙ্গে কিন্তু আমার এখনো কথা শেষ হয়নি। আমার কিন্তু সব কথা শেষ হয়ে গেছে। টাটা, ছোট মা, বাই। আরে, আমি আমার কফি করে দিচ্ছি, এই দেখো। দিদি, এনা গরম গরম কফিটা খেয়ে নাও তো। কফির সাথে এটা কি অমলেট আমি খাবো না, তুই শুধু কফিটা রেখে যা। কাল রাতে কি খেয়েছিলে? কাল ভেবে লাভ নেই, কাল তুমি কিচ্ছু খাওনি। তোমার চোখ মুখের কি দশা হয়েছে দেখেছো? সবে শুধু তিতলির কথাই ভাবছে, কেউ তোমার থেকে একবারও তাকালো না। তুমি আর তিতলির ডাক্তার দাদা জন্মদিনে গেছিলে, সেখান থেকে ফিরে এসে তিতলির এরকম জ্বর এলো। না না দিদি, আমি জানতে চাইছি যে
তুমি আর তিতলি ডাক্তার দাদার জন্মদিনে গেছিলে, সেখানে এমন কি ঘটলো যে ফিরে এসে মেয়েটার এরকম দুম জ্বর এলো?